গভীর রাতে গাড়ি ধাওয়া করে একেবারে ফিল্মি স্টাইলে গুলি চালালো দুষ্কৃতীরা। আর এই শ্যুট আউটের ঘটনায় গাড়িতে থাকা দুজনের শরীরে গুলি লাগে। গোটা ঘটনার পেছনে পুরনো শত্রুতা নাকি অন্য কোনো কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাটা ঘটেছে বুধবার রাতে মগরা থানার অন্তর্গত নাকশা মোড়ের কাছে। মগরার দিকে যাওয়ার সময় ঘটনাটা ঘটে। আহতদের নাম বিশ্বনাথ দে এবং মইদুল ইসলাম। পুলিশ সূত্রে জানা গিয়েছে মগরা থানার নাকশা মোড়ের কাছে রাত দেড়টা নাগাদ দুজন বাইক নিয়ে মগরার দিকে যাচ্ছিল। পেছন থেকে একটি চার চাকা গাড়ি তাদের ধাওয়া করে আসে। নাকশা মোড় ছাড়িয়ে যেতে কাছ থেকে গুলি করে, কয়েক রাউন্ড গুলি চালানো হয়। মইদুলের পায়ে গুলি লাগে, বিশ্বনাথের হাতে এবং পেটে গুলি লেগেছে। কি বলছেন সবিতা দে, বিশ্বনাথদের মা, শুনব। রাতে তো ফেরেইনি, ওই সকালবেলা তো আপনারা কখন জানতে পারলেন? আমি সকালবেলা কি জানলেন যে গুলি লেগেছে? ওরা দুজন ছিল বলছে ভাইকে, এই তো খবরে দেখাচ্ছে, সেইটা আমি জানলাম। ও কোথায় ভর্তি? কোথায় আছে ভর্তি? কলকাতায় আছে। কে কে আছে ওখানে? ওর শালা আছে আর ইয়ে আছে, বৌ আছে। বৌ আছে আর কে আছে জানি না। আচ্ছা, কি করতো কি ছেলে? ছেলে তো ওই মাটির বিজনেস করতো। মাটির বিজনেস কতদিন ধরে? এটা এটা অনেক দিন থেকেই করছে। ওর কি কোনো শত্রু আছে মানে যারা এরকম? আমি এসব জানি না। কোনো বাড়িতে বলেনি আপনাকে? না না, আমার সঙ্গে কারোর সাথে কোনো অশান্তি, কোনো গণ্ডগোল? তা আমি বলতে পারবো না বাবু। হঠাৎ করে কেন গুলি মারবে একজনকে বলুন তো? আমি কি করে জানবো, আমি তো ছেলের সঙ্গে অতটা মানে এই বাড়ির সঙ্গে যে কেউ কোনো সময় ঝামেলা করেছিল কি? না না না, এরকম কিছু করে দল করতো তৃণমূল, যেটা করেছে ওকে তৃণমূল করতো। এখানে মানে কোনো নেতার সঙ্গে যোগাযোগ ছিল লোকজনের সাথে? ওটা বলতে পারবো। পার্টির মিটিং ফিটিংয়ে যেত নাকি? কি নাম ছেলে? ছেলেকে সবাই ডাক নামেই বেশি চেনে, বুবাই বলে। ভালো নাম? ভালো নাম বিশ্বনাথ দে। ডাক নামেই বেশি চেনে। কটা গুলি লেগেছে শুনেছেন কিছু? ওটা তো জানি না, কিন্তু খবরে দেখলাম, আমাকে কেউ বলেনি, আমি খবরে দেখলাম যে হাতে লেগেছে। আপনার বৌমা যখন গেছে বলে যায়নি কিছু যে কি হয়েছে কোথায় যাচ্ছে? না না। আপনার নাম কি? আমার নাম সবিতা দে। বাড়িতে কে কে থাকেন? মানে ছেলে? আমি থাকি আর নিচে ছেলে, বৌমা, নাতনি। ওরা কি আলাদা থাকে? হ্যাঁ। আপনার সঙ্গে মানে এক সংসার থাকে? না না। আপনি একা থাকেন নাকি আপনার সাথে? না আমি একা থাকি, ওপরে একাই থাকি। বুবাই কত ছেলে মেয়ে আছে? হ্যাঁ একটাই মেয়ে। কত বয়স? এই 11 ক্লাসে পড়ে। আর কাকু কবে মারা গেছে? মারা গেছে 21-এ। 21 সালে করোনার সময়? না করোনার পরেই মরেছে। করোনা কি করতেন উনি? উনি সিটি ইলেকট্রিক সিটি বোর্ডে চাকরি করতেন। কি নাম ছিল না? স্বপন কুমার দে। এই জায়গাটার নাম কি? এটা বাগাটি শিবতলা। মানে অনেকদিন ধরে এখানে থাকেন, আদিবাস এখানে? না আমার আদি, আমরা টাউনশিপ কোয়ার্টারে ছিলাম, তারপরে ইলেকট্রিক সিটি বোর্ডের জন্য, হ্যাঁ তারপরে এখানে বাড়ি করে এসেছি। কিন্তু মানে ধরুন আমি ওটা ওই যে কারবার করতো সেটাতে কোনো গণ্ডগোল থাকতে পারে? আমার সঙ্গে কোনো আলোচনাও করতো না। না আমার সঙ্গে কী বলবো, আমার সঙ্গে কোনো আলোচনার ইয়েতেই নয়। আমি ওরা কী খায় না খায় ওসবে খোঁজ করি না, আর ও মানে আমি কী করি কী খাই না খাই ও কোনো। ছেলেকে মানুষ তো করেছেন, বড় তো করেছেন। বড় করলে কী হবে, ছেলে আমার সঙ্গে কোনো কোনো ইয়েতেই নেই। এটা কি বিয়ের পর? না বিয়ে দেওয়ার পর হলো। এরপরই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় দুজনকে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। বিশ্বনাথের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রেফার করা হয়েছে। পুলিশ আধিকারিকের কি বক্তব্য শোনাব এবার। ইনসিডেন্টটা হয়েছে আর কি, যেখানে আপনার নকশা মোড়ে যেখানে শ্যুট আউটটা হয়েছিলো আর আর বাইকে ছিল আর যাদের ভিকটিমস হচ্ছে, ভিকটিমসকে সঙ্গে সঙ্গে সরিয়ে দিয়ে ওদেরকে ট্রিটমেন্ট চলছে আর কি। অ্যান্ড আমরা অলরেডি রাত্রেবেলায় ইনফ্যাক্ট আর্লি মর্নিংয়ে বলতে পারেন, আর্লি লেট নাইট আর্লি মর্নিংয়ে আমাদের অলরেডি প্রপার সেকশন দিয়ে আমাদের কেসও হয়ে গেছে, এবং আমাদের পুলিশের টিম এবং আমাদের পুলিশের পুরো ইউনিট সিনিয়র অফিসার সহ এখানে ভিজিট করেছে। অ্যান্ড ইনভেস্টিগেশন প্রসিডস
যখনই কোনো আপডেট হবে আমি ডেফিনেটলি আপনাদেরকে আপডেট করবো। বসটা এখন দেখেন যারা ভিকটিমস আছেন ওরাও কিছু নাথিং দেখছে, নাথিং কিছু বলতে পারছিল না কি কেন হলো বা কী হলো, বাট উইল ডেফিনেটলি গিভ অ্যান আপডেট, আমরা ওটাতে লেগে আছি অ্যান্ড ডেফিনেটলি আপনাদেরকে একটা আপডেট দিব। এই ঘটনায় একটা মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। কী কারণে গুলি? পুরনো কোনো শত্রুতা রয়েছে কিনা কিংবা কোনো রাজনৈতিক কারণে গুলি চলেছে কিনা সমস্ত দিক খতিয়ে দেখছে মগরা থানার পুলিশ। ধৃত যুবক সুস্থ হলে তাদের সঙ্গে কথা বলে বিষয়টা পরিষ্কার হবে বলেই মনে করছেন পুলিশ কর্তারা। গভীর রাতে গাড়ি ধাওয়া করে একেবারে ফিল্মি স্টাইলে গুলি চালালো দুষ্কৃতীরা, আর এই শুট আউটের ঘটনায় গাড়িতে থাকা দুজনের শরীরে গুলি লাগে। গোটা ঘটনার পেছনে পুরনো শত্রুতা নাকি অন্য কোনো কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাটা ঘটেছে বুধবার রাতে মগরা থানার অন্তর্গত নাকশা মোড়ের কাছে। মগরার দিকে যাবার সময় ঘটনাটা ঘটে। আহতদের নাম বিশ্বনাথ দে এবং মইদুল ইসলাম। কি বলছেন যিনি আহত হয়েছেন তার মা শুনব। রাতে তো ফেরেইনি, ওই সকালবেলা তো আপনারা কখন জানতে পারলেন? আমি সকালবেলা কি জানলেন যে গুলি লেগেছে? ওরা দুজন ছিল বলছে ভাইকে, এই তো খবরে দেখাচ্ছে সেইটা আমি জানলাম। ও কোথায় ভর্তি? কোথায় আছে ভর্তি? কলকাতায় আছে। কে কে আছে ওখানে? ওর শালা আছে আর ইয়ে আছে, বৌমা আছে। বৌমা আছে আর কে আছে জানি না। আচ্ছা, কি করতো কি ছেলে? ছেলে তো ওই মাটির বিজনেস করতো। মাটির বিজনেস কতদিন ধরে? না এটা অনেকদিন থেকেই করছে। ওর কি কোনো শত্রু আছে মানে যারা? আমি এসব জানি না। বাড়িতে বলেনি আপনাকে? না না, আমার সঙ্গে কারোর সাথে কোনো অশান্তি কোনো গণ্ডগোল তা আমি বলতে পারবো না বাবু। হঠাৎ করে কেন গুলি মারবে একজনকে বলুন তো? আমি কি করে জানবো, আমি তো ছেলের সঙ্গে অতটা মানে এই বাড়ির সামনে এসে কেউ কোনো সময় ঝামেলা করেছিল কি? না না না, এরকম কিছু করে হয়নি। দল করতো তৃণমূল, যেটা ওকে তৃণমূল করতো। এখানে মানে কোনো নেতার সঙ্গে যোগাযোগ ছিল লোকজনের সাথে? পার্টির মিটিং ফিটিংয়ে যেত? কী নাম ছেলে? ছেলেকে সবাই ডাক নামেই বেশি চেনে, বুবাই বলে। ভালো নাম? ভালো নাম বিশ্বনাথ দে, ডাক নামেই বেশি চেনে। কটা গুলি লেগেছে শুনেছেন কিছু? ওটা তো জানি না, কিন্তু খবরে দেখলাম, আমাকে কেউ বলেনি, আমি খবরে দেখলাম যে হাতে লেগেছে। আপনার বৌমা যখন গেছে বলে যায়নি কিছু যে কি হয়েছে কোথায়? আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।